হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর আজ আমরা কথা বলবো বলিউড ক্লাসিক ফিল্ম শোলের ব্যাপারে। শোলে 1975 এ রিলিজ হয়েছিল। ইন্ডিয়ান ফিল্ম হিস্ট্রিতে সবার চেয়ে বড় হিট হচ্ছে শোলে। শোলে কে একটা ল্যান্ডমার্ক হিসেবে কনসিডার করা হয় ইন্ডিয়ান সিনেমা। শোলে ওয়াজ নোন ফর ইটস ডায়লগ, আইকনিক ভিলেন গব্বর সিং, ফর অ্যাকশন সিকোয়েন্সেস দ্যাট ওয়াজ নেভার শোন ইন ইন্ডিয়া বিফোর দ্যাট। সো শোলে ওয়াজ এ গ্রেট ফিল্ম, বাট শোলে ওয়াজ নট অ্যান অরিজিনাল ফিল্ম। কোথা থেকে কপি করা ছিল তো সেটা জানবার জন্য লেটস বিগিন। শোলের যে প্লট, সেই প্লটটা ওয়াজ ইন্সপায়ার্ড ফ্রম আ ফিল্ম কল্ড ম্যাগনিফিসেন্ট সেভেন, অ্যান্ড ম্যাগনিফিসেন্ট সেভেন ওয়াজ আ হলিউড ফিল্ম হুইচ ইজ ইটসেলফ ইন্সপায়ার্ড বাই দ্য সেভেন সামুরাই। এটা ছিল প্লটের ব্যাপারে। এবার আসি সিনস। শোলে হ্যাজ সাম গ্রেট সিনস, বাট দ্য সিনস আর নট অরিজিনাল। আইকনিক গব্বর সিং এর লাফিং যে সিনটা আছে সেটা কপি করা আছে ফর আ ফিউ ডলার্স মোর থেকে। এই সিনটা তো আপনাদের মনে আছে, দিস ওয়াজ ওয়ান অফ দ্য আইকনিক সিন, এটাও কপি করা। শোলেতে জয় আর ভিরুর মধ্যে যে ডাইনামিক্সটা, যে দুটো ক্রিমিনাল তাদের মধ্যে বন্ধুত্ব, সেটা কপি করা হয়েছিল বাজ কাসিডি অ্যান্ড স্যান্ডান্স কিড থেকে, উইচ ইজ অলসো আ ভেরি পপুলার ফিল্ম। ঠাকুরের পুরো ফ্যামিলিকে গব্বর সিং মেরে দেয়, তার এই সিনটা ওয়ান্স আপন আ টাইম ইন ওয়েস্ট থেকে ভালো মতো টোকা। চলুন দেখে নিই। अब देखना अपनी निम्मो के लिए कैसा वर ढूंढती हूँ।
And last but not the least, R.D. Burman's music. Ei je ganta Mehbooba Mehbooba. It is also copied from Say You Love Me. থ্যাংক ইউ সো মাচ। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।